দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির ঈদের বিশেষ আয়োজন রাজনীতিকের অন্তরে। আপনারা নাম শুনেই বুঝতে পারছেন আমরা রাজনীতিবিদদের অন্দরমহলে চলে এসেছি, তাদের অন্দরমহলের গল্প আপনাদেরকে শোনাতে চাই। আমরা আজ এসেছি বাংলাদেশের স্বনামধন্য একজন রাজনীতিবিদের বাসায়। বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সহধর্মিনী রাহাতারা বেগমের বাসায় আজ আমরা এসেছি এবং তাদের একান্তই ব্যক্তিগত পারিবারিক কিছু গল্প আমরা শুনবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনাদের দুজনকে ঈদের শুভেচ্ছা। ঈদের দিনটা তো আসলে সাধারণ মানুষের কিন্তু খুব আগ্রহ থাকে যে রাজনীতিবিদ যায় ঈদ কিভাবে কাটান, তাদের পারিবারিক গল্পগুলো জানার খুব আগ্রহ থাকে। আপনাদের ঈদটা কিভাবে কাটে? ঈদের দিনেও আমাদের কিছু রাজনৈতিক কর্মসূচি থাকে, সেই কর্মসূচিগুলো সেরে আমরা বাসায় আসি। আমি এইভাবেই কেটে যায়। সন্ধ্যার সময় আমরা সাধারণত প্রত্যেক সন্ধ্যায় আমরা ঈদে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসায় যাই, তার সঙ্গে দেখা করি। এরপরে আমরা চেষ্টা করি আমাদের এখানে যারা আত্মীয় স্বজন আছেন ঢাকায়, আমার বোন আছেন, বড় বোন আছেন, ছোট বোন আছে, ভাইরা আছে, তাদের সঙ্গে দেখা করতে। ভাবিরও কি একইভাবে মানে সারাক্ষণ দুজন একসাথেই থাকেন নাকি? না না না, একসাথে থাকার প্রশ্নই উঠে না। উনি অন্য জগতের মানুষ, আমি অন্য জগতের মানুষ, তাই না? রাজনীতির সাথে জড়িত, আর আমি তো বাসায় থাকি। আগে চাকরি করতাম, এখন চাকরি থেকে রিটায়ার করেছি। মেয়েরা আছে, নাতি নাতি অবশ্য নাতি থাকে না এখানে, এক মেয়ে থাকে বাইরে আর এক মেয়ে আমার এখানে থাকে। ওরা আসে, চলে আসে, ওরা সবাই মিলে ফ্যামিলি চলে আসে, আমরা সবাই মজা করি আর কি, বাসার মধ্যে থাকি, যদি কোথাও যেতে হয় যাই। ঈদের দিন কি আপনাদের ঠাকুরগাঁও যাওয়া হয় না? কোরবানির ঈদে আমরা ঠাকুরগাঁও যাই, গোটা ফ্যামিলি, আমার অন্যান্য ভাইরা যায়, তাদের স্ত্রী ছেলেমেয়েরা যায়, আমার ছেলেমেয়েরা যায়, সেটা আমরা ঠাকুরগাঁও বাসায় করি। আর এখানে এই ঈদে আমাদের থাকতে বললো যে কিছু ফর্মালিটিস আছে আমাদের, যেই কারণে থাকতে হয়। মাননীয় মহাসচিবের নাম তো অনেক বড়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি তাকে ভালোবেসে কী নামে ডাকেন? আমরা হাজব্যান্ডের নাম ধরে ডাকি না, তো ওই হয়ে যায় আর কি, কিছু একটা বলে ডাকি, শুনছো বা কিছু, হ্যাঁ এইভাবেই বেশিরভাগ এ করি। আপনার কি পারিবারিক কোনো নিকনেম নেই নাকি? না, সবাই যে নামে ডাকতো সেটা ছিল আলমগীর। তো এই রাজনীতির সামনে আসার পরে সবাই মির্জা ফখরুল বলতে শুরু করেছে, এখন মির্জা ফখরুলই হয়ে গেছে আর কি। যদিও আমার বাসায় পরিবারের বন্ধু বান্ধবদের মধ্যে কেউ আমাকে ওই নামে ডাকে না। আপনি তো আপনার পরিবারের সবার বড়? না, আমার বড় বোন বড়। আচ্ছা, বড় বোন। আমরা সাত ভাই বোন, তার মধ্যে আমার বড় বোন, ওনার নাম আমার চেয়ে অনেক বড়, আনারকলি ফরাদ বানু নাগিনা আমিন। তার স্বামী ছিলেন আপনার জেনারেল মাহবুবুর রহমান, আর সেনাবাহিনীর প্রধান ছিলেন, বড় বোন উনি। তারপরে আমি, তারপরে আমার যে ইমিডিয়েট ছোটো বোন সে নাজমা বেগম, তার পরের বোন শাহনাজ মির্জা, তার ছোটো বোন হচ্ছে রেহানা মির্জা, আর আমার ছোটো ভাই, সে মাঝে মেজো ভাই, সে আমার তিন বোনের পরে আমার এক ভাই মির্জা ইকবাল আমিন, আর একদম ছোটো ভাই যেটা আর কি, তারও অনেক ছোটো, এবং সে রাজনীতিতেও এখন যোগ দিয়েছে। সে এখন ঠাকুরগাঁয়ের মিউনিসিপ্যালিটির মেয়র ছিল গতবার, এবার সে ইলেকশন করেনি, এবং আমার সঙ্গে বিএনপির রাজনীতিতে সে যুক্ত আছে। আপনাদের কি কখনো একসাথে বাবা মা এবং সাত ভাই বোন একসাথে কি কখনো ঈদ করা হয়েছে? আমার বাবা মারা গেছেন প্রায় 27 বছর আগে, মা মারা গেছেন 3 বছর আগে, তা আমরা বেশিরভাগ ঈদই আপনারা একসাথে করেছি। ভাবির কাছে জানতে চাই, আপনি তো মুর্শিদাবাদে বড় হয়েছেন, সেখানেই আপনার জন্ম, এই দেশে এসে কেমন লাগছিল তখন? আসলে তখন তো আমি ওখানে মানুষ হয়েছি মুর্শিদাবাদে, বহরমপুরে, ওখান থেকে স্কুল কলেজ সব পড়াশোনার আমার ওখান থেকেই আমি কমপ্লিট করে আমি এখানে আসলাম। আসার পরই আমার বিয়েটা হয়ে গেল আর কি, মানে একদম আসলে দুই বাংলার সংস্কৃতিও একই রকম প্রায়, তাই না? খুব একটা যে অসুবিধা হয়েছে আমার তাও না। আপনাদের দুজনের কি আগে থেকেই পরিচয় ছিল নাকি বাবা মায়ের পছন্দে বিয়ে? একেবারে সেটলমেন্ট, একদম সেটলমেন্ট, বাবা মায়ের পছন্দ করা বিয়ে আমাদের। আচ্ছা, এমনি আপনার বাবা মায়ের সাথে বা ভাই বোনদের সাথে খুব চমৎকার একটা সময় মুহূর্ত যেটা এই মুহূর্তে মনে পড়ছে বা যখন আপনি একা থাকেন তখন মনে পড়ে? আমাদের সবচেয়ে সুন্দর মুহূর্ত ঈদের জন্য যেটা থাকতো, আমার আব্বা তো উনিও রাজনীতি করতেন, উনি টার্গা পৌরসভার তখন চেয়ারম্যান বলতো, চেয়ারম্যান ছিলেন দীর্ঘ 25 বছর, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, কিন্তু উনি খুব তেজি লোক ছিলেন আর কি আপনার, এবং রাগ ছিল খুব বেশি আর কি। ওনার একটা গুণ ছিল যে উনি সব কিছু সময় মতো করতে চাইতেন,
তো সকালে উঠেই উনি প্রথম বলতে সবাই রেডি হয়ে যাও, যারা নামাজ পড়তে যাব নামাজের জন্য রেডি হও, পাশেই আমাদের পাশেই আপনার ঈদগাহ বাসার একটু দূরেই, নামাজ পড়ে এসে আমরা আবার একসাথে বসতাম, মাকে সালাম করতাম, দাদি ছিলেন তখন বেঁচে দাদিকে সালাম করতাম, আব্বাকে সালাম করতাম, তারপরে বসে আপনার একসাথে বসে আবার খাওয়ার ঘরে বসে আমরা সেমাই খেতাম, এরা সব রান্না বান্না করে নিয়ে আসতো। দ্যাট ওয়াজ এ রিয়েল, এই মেমোরিটা আমার কাছে খুবই আপনার একটা আনন্দময় মুহূর্ত মনে হতো আর কি। দুপুরে আপনার পোলাও রান্না হতো, আপনার মুরগির রোস্ট রান্না হতো, টিকিয়া হতো, এগুলো আমরা সবাই একসাথে খুব অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা ভাই বোন মা বাবা সবাই মিলে আমরা খেয়েছি তখন। আপনার বাবার কথা হচ্ছিল মির্জা রুহুল আমিন, ওনার রাজনৈতিক মতধারা এবং আপনার রাজনৈতিক মতধারা পুরোই ভিন্ন ছিল, আপনার কি কখনো বাবার সাথে রাজনীতি নিয়ে ঝগড়া হয়েছে? রাইট, খাওয়ার টেবিলে এটা সবচেয়ে বেশি হতো, এবং খাওয়ার টেবিলে আপনার আর্গুমেন্টসটা এত বেশি হতো যে অনেক সময় পাশে লোকজন ভাবতো যে কী ব্যাপার, ওখানে আপনার কি কোনো বড় ঝগড়া টগড়া হচ্ছে কি না। আসলে এটা আমাদের কালচার ছিল বাসায় যে আমরা তর্ক করতাম, আর্গুমেন্টস করতাম। আমার বাবা খুব মানে তেজি লোক ছিলেন, যে কারণে ওনার এলাকার লোকেরা কিন্তু তাকে ডাকে চখামিয়া হিসাবে। কিন্তু ওনার একটা বড় গুণ ছিল যেটা, যে আপনার তর্ক বিতর্ক পর্যন্তই, তারপরে কিন্তু উনি হিউজ টু ফরগেট এভরিথিং। আর একটা জিনিস বিশ্বাস করতেন যে তোমার মত তোমার মত, আমার মত আমার মত, এবং যে কারণে আমি ওই স্বাধীনতাটা পেয়েছি আমার ছাত্র জীবন থেকে। আমি ছাত্র জীবনে রাজনীতি করেছি সম্পূর্ণ বিপরীত, আমার বাবার রাজনৈতিক চিন্তার বাইরে রাজনীতি করেছি, কিন্তু আমার বাবা আমাকে কখনো বাধা দেননি। কিন্তু একটা জিনিস আমি নিঃসন্দেহে নিঃসংকোচে বলতে পারি যে আমার বাবা অত্যন্ত আধুনিক এবং উদার মনের মানুষ ছিলেন। উনি যদিও একসময় মুসলিম লীগের রাজনীতি করেছেন সেই সময়, কিন্তু আমাদেরকে কালচারাল সাইডে উনি কখনো বাধা দেননি, বরঞ্চ আমাদেরকে উৎসাহিত করেছেন। যেমন আমি নাটক করতাম, আবৃত্তি করতাম, আমার বড় বোন নাচতেন এবং আমার বোনেরা কেউ নাচতো কেউ নাটক করতো, কোনো দিন তিনি সেটা বাধা হয়ে দাঁড়াননি, এবং কোনো বাধা তো দেননি, উনি আরও উৎসাহিত করেছেন আমাদেরকে নিয়ে খুব। তখন আপনার ওখানে মাঝে মাঝে যাত্রা পালা গান আসতো, তো উনি কখনও কখনও আমাদেরকে ভাই বোনদেরকে নিয়ে গিয়ে উনি কোনো ভালো যাত্রা আসলে সেটাও আমি দেখতে নিয়ে গেছেন, নাটক দেখতে নিয়ে গেছেন। সিনেমা খুব একটা দেখতে দিতেন না, আমার মনে আছে একবার আপনার আমার বড় বোনকে উনি অনুমতি দিলেন, মানময়ী গার্লস স্কুল এসছে, উনি আমার বড় বোন অনুমতি পেল যে সে যেতে পারবে, কিন্তু আমার বলা হলো যে না আমি যেতে পারবো না, আমি তো ক্লাস এইটে পড়ি। আমার খুব মন খারাপ হয়েছিল যে আমি সব আমার বড় বোন যাচ্ছে যেতে পারবো না, কিন্তু উনি সেটাও পরবর্তীকালে আপনার এই জিনিসগুলো তার মধ্যে আমি দেখেছি যে উনি কালচারাল সাইডটাতে এবং আপনার ছেলেমেয়েদের উপরে যে ইম্পোজ করা সেটা উনি কখনই করেননি। আপনি তো একটা সময় মঞ্চনাটক করতেন, কবিতা আবৃত্তি করতেন, সেই সময়কার কোনো স্মৃতি কি আমাদের সাথে ভাগাভাগি করবেন? বহু স্মৃতি তো, মানে একটা সময় ছিল যখন আপনি ওই সাইডটাতেই আমি খুব বেশি অ্যাক্টিভ ছিলাম আমার ছাত্র জীবনে, বিশেষ করে আপনার যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, পরবর্তীকালে কর্মজীবনেও আমি নাট্যচর্চার সঙ্গে জড়িত ছিলাম। তবে মাঝে মাঝে আপনি তখন নারী চরিত্র অভিনয় করার জন্য মহিলা অভিনেত্রী প্রথম দিকে পাওয়া যেত না, তো অনেকে আপনার আমাদের পুরুষরা এসে আসতো। দিনাজপুরের দু একজন মেয়ে তারা অভিনয় করতেন, প্রফেশনাল ছিলেন তারা, তো তাদের একজনকে নিয়ে আসা হলো, ডায়ালগ বলতে বলতে হঠাৎ করে উনি বললেন যে আমি আর বলবো না। তাই বললেন যে অস্বাভাবিক, আপনি শেষ করেন আপনার ডায়ালগ, তো সেটা উনি শেষ করলেন না, তা আমাকে তখন আবার ধরতে হলো। তা আমি আমার যিনি প্রম্পট করছিলেন, আমাদের সময় আবার প্রম্পটার ছিল নাটকে, তো উনি প্রম্পট করছিলেন, সে আমাকে আমি বললাম যে আপনি আমাকে একটু ধরিয়ে দেন এইভাবে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, দিস ওয়াজ এট দ্যাট টাইম আর কি। আনোয়ারার সাথেও করেছে, আনোয়ারা হ্যাঁ, আমরা আমরা মাঝে মাঝে আপনার এখান থেকে অভিনেত্রীরা যেতেন, সিরাজউদ্দৌলা একবার করলাম, আনোয়ার হোসেন গেছেন, আনোয়ারা গেছেন। নাটকের এরকম কি কখনো হয়েছে যে আপনাকে নারী ক্যারেক্টারে অভিনয় করতে হয়েছে? আমি সাধারণত আপনার ওই নায়কের চরিত্রেই অভিনয় করতাম। আপনি এত কালচারাল মাইন্ডেড ছিলেন, আপনি লেখাপড়ায় খুব ভালো শিক্ষার্থী ছিলেন, আপনার ক্যারিয়ারও যেহেতু আপনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, এরপরও কেন রাজনীতিতে আসলেন, মানে রাজনীতিটা? রাজনীতি আসার ব্যাপারটা আপনার দুটো বিষয় আছে, একটা হচ্ছে যে আমার পারিবারিক একটা প্রভাব আছে, আমার আব্বার চাচা দাদা উনিও আপনার বিধান তৎকালীন আনডিভাইডেড বেঙ্গলের বিধানসভার সদস্য ছিলেন, আমার চাচা মির্জা গোলাম হাফেজ সাহেব আপনার রাজনীতি করে এসছেন, আমার বাবা ছোটোবেলা থেকেই রাজনীতি দেখে এসছি আর কি। তো এটা একটা আপনার ছিল, আর খুব প্রভাব পড়তো যে রাজনীতিবিদদের হতে হবে,
আপনার এদিকে এদিকে আপনার ধরেন নেহরু, ওইদিকে তখন মোহাম্মদ আলী জিনা, তারপর লিয়াকত আলী খান, সুভাষ বোস, এদের খুব প্রভাব পড়তো আমাদের আমার স্কুল জীবনে থাকতে। আর আমার অনেক চাচা ছিলেন, নূর হুদা কাদের বক্স ছোটি তার ডাকনাম ছিল, উনি খুব বড় কমিউনিস্ট নেতা ছিলেন, তো তারও প্রভাব আমার উপরে যথেষ্ট পড়েছিল, যে কারণে আমি পরবর্তীকালে ছাত্র জীবনে যখন ঢাকা কলেজে আসলাম, ইউনিভার্সিটি আসলাম, তখন বাম রাজনীতির প্রভাবটা আমার উপরে অনেক বেশি এসছে। তো এসব কারণে আমার রাজনীতি আকর্ষণ ছিলই, কিন্তু যুদ্ধ যখন শুরু হলো আপনার, তখন তো আমরা যুদ্ধে চলে গেলাম। ফিরে আসার পরে আমি ভাবলাম যে দেশে তখন সমাজতন্ত্র হয়ে যাবে, তা আমি দেখলাম যে এখন আমার একটা কিছু করা উচিত, তো সেটা করতে গিয়ে আমি তখন দেখলাম যে আপনার অধ্যাপনাই হচ্ছে সবচেয়ে ভালো প্রফেশন, নোবেল প্রফেশন, আমি ওখানেই জয়েন করি, তা আমি সেখানে জয়েন করেছি। তো সেটা থেকেই আপনার আমি প্রায় দীর্ঘদিন আমি শিক্ষকতা করেছি। তো এই কারণে ভেবেই রাজনীতি পরবর্তীকালে আপনার যখন কিছুদিন পরে আমার এলাকার লোকজনের চাপ অনেক বেশি পড়লো যে না রাজনীতিতে যেতে হবে, নির্বাচন করতে হবে, এটা দ্যাট ওয়াজ ইন 88 বস প্রবলি, আমি রিজাইন করে আমি গিয়ে প্রথমে আমার শুরু হয়েছে একদম মাঠে, আপনার ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচন করেছি আমি, এবং সেখানে ইলেকটেড হওয়ার পরে আমি আস্তে আস্তে আপনার মূল স্রোতধারে রাজনীতি চলে এসেছি, বিএনপি জয়েন করেছি, বিএনপি থেকে ইলেকশন করেছি। ভাবির যখন বিয়ে হয় তখন তো নিশ্চয়ই মির্জা ফখরুল রাজনীতি করতেন না, তারপরে যখন উনি রাজনীতিতে যাবেন চিন্তা করলেন, সেই বিষয়টা আসলে আপনি কিভাবে মেনে নিয়েছেন যেহেতু ব্যস্ত থাকতে হবে? হ্যাঁ সেটাই না, এমনি তখন তো আমরা ঢাকাতেই ছিলাম, আমার তো ওই ফ্যামিলিতেই আমি আসছি, তাই না, একটা রাজনৈতিক পরিবারে, তো তার বাবা রাজনীতি করতেন, এটাই স্বাভাবিক ছেলেও হয়তো একদিনে। কিন্তু আমার বিয়ের পর আমার মনে আছে আমার হাজবেন্ড আমাকে বলেছিল, আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কোন এতে ইয়ে করতে চাও, তখন সে বলেছিল যে আমি রাজনীতি করতে চাই, পলিটিক্স হলো আমার এক লক্ষ্য। তা আমার একটা মনের মধ্যে এটা একটা শঙ্কা ছিলই যে সে হয়তো করবেই। প্রথম প্রথমে একটু অসুবিধা হয়েছিল, মেয়েদেরকে নিয়ে একা থাকতাম ঢাকায়, ও তো ছিল ইয়েতে ঠাকুরগাঁতে বেশিরভাগ সময়, একটু ইয়ে করতেই হয়েছে, কিন্তু মোটামুটি মানিয়ে নিয়েছি আর কি। আমাদের একটা বিরতির সময় হচ্ছে, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হলো, দেশ টিভির সাথেই থাকবেন, রাজনীতিকের অন্দরেই থাকবেন, এই চমৎকার আড্ডা ছেড়ে নিশ্চয়ই আপনারা যাবেন না, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, আবারও ফিরে এলাম দেশ টেলিভিশনের রাজনীতিকের অন্দরে ঈদের বিশেষ আয়োজনে। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা কিন্তু চমৎকার আড্ডা দিচ্ছিলাম বিএনপির, বাংলাদেশের অন্যতম দল বিএনপির মাননীয় মহাসচিব এবং তার সহধর্মিনীর সাথে। আমরা আবার আমাদের আড্ডা ফিরে যেতে চাই। আমি ভাবির সাথে বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম, ভাবি আপনি তো একটা সময় যখন আপনার শ্বশুর মন্ত্রী হলেন, আপনারা ঢাকায় চলে আসলেন আপনার দুই কন্যাকে নিয়ে, তখন মির্জা ফখরুল একাই ঠাকুরগাঁতে ছিলেন, সেই স্ট্রাগলের গল্পটা শুনতে চাই। আমার মনে আছে ঠাকুরগাঁতে তখন আমার শ্বশুর আমাকে বললেন যে, ও বলল যে দেখো ঢাকায় গিয়ে যদি সমাজসেবীকে ভর্তি করতে পারো তাহলে তোমরা গিয়ে ঢাকাতেই মেয়েদেরকে ভর্তি করলে, ওখানেই থাকলে, তাহলে কাছে ভর্তি করে দিলাম। তারপর আমি শ্বশুরের কাছেই ছিলাম আমরা, যার জন্য আমাদের কোনো অসুবিধা কখনো হয়নি। সকালে উঠেই আমি নিয়ে যেতাম দুই মেয়েকে, স্কুলে নিয়ে যেতাম, ওখান থেকে নিয়ে আসতাম, এইভাবে কেটে গেছে জীবন। শ্বশুরের যখন টার্ম শেষ হয়ে গেল, উনি যখন চলে গেলেন, তখন আমরা ইন্দিরা রোডে একটা ছোট ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট একটা ভাড়া নিলাম, তারপরে আমার দুই মেয়েকে নিয়ে আমি ওখানে থাকতাম, এবং সেখানে বাজার করা থেকে শুরু করে মানে ওই জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ যা বলে সেটাই তখন করতে হতো আমাকে, কারণ ওকে তো বেশিরভাগ সময় ও যেহেতু ওখানকার চেয়ারম্যান ছিল ওখানেই থাকতো, হয়তো 15-20 দিন পরে আসতো, এসে 2-3 দিন থেকে আবার চলে যেতে হতো। আমরা জানি এক সময় এত কাজ করতেন, এত মানে সব কিছু হ্যান্ডেল করতেন, সেই সময়কার কোনো স্মৃতি যদি বলেন। আমার আমার স্ত্রী নিঃসন্দেহে আমার রাজনৈতিক জীবনে, আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, আমার মেয়েদের মা হিসেবে সে অত্যন্ত মানে বলা যেতে পারে যে কেউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং সে না হলে আমার তো পরিবারে আমার মেয়েরা যে আজকে উচ্চশিক্ষিত হয়েছে, লেখাপড়া করেছে, তাদের বিয়ে হয়েছে এবং সেটেলড, এটা ডিফিকাল্ট হতো আর কি। আর আমি তো আপনার আসলে বেসিক্যালি আই এম এ বোহেমিয়ান টাইপ ম্যান, আমি রাজনীতিই করেছি, আপনার অন্য কোনো কিছুতে খুব বেশি আমার মনোযোগ ছিল না, যার ফলে বৈষয়িকও ছিলাম না কোনো দিন আর কি। এর মধ্যে সে কাজ করেছে, চাকরি করেছে, সংসার সামাল দিয়েছে, এগুলো নিঃসন্দেহে আপনার আমাকে ভীষণভাবে সাহায্য করেছে।
I'm grateful to her for that. আর স্মৃতি তো আপনার এই 40 বছরের বেশি হয়ে গেল না আমাদের? হ্যাঁ 45, অনেক স্মৃতি, বহু স্মৃতি। এর মধ্যে স্পেশাল সুনির্দিষ্টভাবে বের করা খুব কঠিন আছে। তারপরেও আমি বলবো যে যখন আমরা একসাথে হতাম সবাই মিলে, এটা একটা ভালো স্মৃতি ছিল। আর যখন বাইরে বেরোতে যেতাম আপনার, আমরা এর মধ্যে আপনার ইন্ডিয়াতে গেছি আমার শ্বশুরবাড়িতে, সেখান থেকে আমরা দিল্লি, আগ্রা, আজমের শরীফ এইগুলো বেড়াতে গেছি, বাচ্চাদের নিয়ে গেছি, সেগুলো তো আপনার নিঃসন্দেহে সুখকর স্মৃতি। আর পরবর্তীকালে যখন মেয়েরা বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তো বড় মেয়ে থাকে আপনার ক্যানবেরাতে, তার ওখানে যখন আমরা দুজন একসাথে গেছি, তখন বাচ্চাদের নিয়ে গেছি, এটাও একটা আনন্দময় মুহূর্ত ছিল। আমার ছোটো মেয়ে এখানে থাকে, তাকে নিয়ে আমরা মাঝে মাঝে বাইরে যাই, সেটা ভালো লাগে। আর ওরা যখন আসে একসাথে, তখন সেই মুহূর্তটা আপনার সবচেয়ে সুন্দর মুহূর্ত। যেমন এখন, এখন আমার বড় মেয়ে এখানে আছে, আমার ছোটো মেয়ে আছে, আমার নাতি নাতনিরা আছে, এটা নিঃসন্দেহে পারিবারিকভাবে আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দময়, কিন্তু কষ্ট হয় যে সময় খুব কম, মাত্র 20 দিনের জন্য এসে আবার চলে যাবে। আপনার নাতনিকে তো আমরা আমাদের আড্ডায় পেতে পারি? হ্যাঁ পেতে পারেন। আমার নাতনি কই আসো, শিবি আবার টেনিস খেলতে পারে, তাই না? তোমার নামটা আগে দর্শকদের জন্য বলে নাও। আমার নাম হচ্ছে, আমি বলি মির্জা, বাট আমি জানি না যেটা রিয়েল। মেয়েদের সাথে বাবার খুব অন্তরঙ্গ মুহূর্ত বা খুব চমৎকার কিছু স্মৃতি, এরকম কোনো ঘটনা কি এই মুহূর্তে আপনার মনে পড়ছে? চমৎকার স্মৃতি আমার একটা কথা বেশি মনে পড়ে, যখন ওদের মানে জ্বরটর হতো, আমার হাজবেন্ড আমার উপর বিশ্বাস আস্থা রাখতে পারতো না, সে তখন আমাকে সরিয়ে দিয়ে পানি নিয়ে এসে নিজেই মাথার মধ্যে পানি, সারা রাত সে পানি দিত মাথায়, এটা খুব মনে পড়ে আর কি, ছোটোবেলায় ওরা যখন ছোটো ছিল তখন। যেহেতু আপনি একসময় মঞ্চ নাটক করতেন, কবিতা আবৃত্তি করতেন, একটা কবিতা শুনতে চাই। সেটা পুরনো কথা, এখন কবিতা শুনলে আপনাদের ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে, কণ্ঠ নেই, সে আবেগও নেই। আমি একটা কবিতা প্রায়ই আপনার কোট করি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, যেটা আমার খুব পছন্দ হয়, যে রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। আমরা সবসময় আসলে মির্জা ফখরুলের কাছ থেকে ভাষণ শুনে অভ্যস্ত, আজকে আমরা কবিতা শোনাতে পেরেছি দর্শকদেরকে, নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লেগেছে। এই ভালো লাগার রেশটা রাখতে রাখতেই একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন, আমাদের আড্ডায় থাকবেন, দেশ টিভির সাথেই থাকবেন। ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম রাজনীতিকের অন্তরে। আমাদের চমৎকার আড্ডা হচ্ছে, আমরা আড্ডা দিচ্ছিলাম, আবারও আড্ডায় ফিরতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চাই, আপনার একটা সময় আপনি খুব ক্রিকেট ভক্ত ছিলেন, ক্রিকেট নিয়ে অনেক কাজ করেছেন, সেই সময়কার কোনো স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করেন। আমি আপনার ছাত্র, স্কুল থেকেই ক্রিকেট খেলতাম, ঠাকুরগাঁও কলেজে ছিলাম কিছুদিন, তখন আমি ক্রিকেটকে একটু অর্গানাইজ করার চেষ্টা করি, ঠাকুরগাঁওয়ের ক্রিকেটকে, এবং সেখানে আপনার ক্রিকেট মাঠ তৈরি করে, পিচ তৈরি করে, এবং প্লেয়ার তৈরি করবার জন্য একটা ক্লাব তৈরি করি, সেই ক্লাবের আমি আপনার যারা খেলতো তাদেরকে ট্রেন আপ করার ব্যবস্থা করি, কোচ করার ব্যবস্থা করি। সেই সময়ে আপনার আমাদের যারা জাতীয় লেভেলের প্লেয়ার ছিলেন, আশরাফুল, রকিবুল, এমনকি শ্রীলঙ্কার প্লেয়াররা তখন আসতেন, তারাও ওখানে গেছেন খেলতে। তো ওই সময় আপনার একবার আমার ব্যাক পেইন হলো, তো ওই ব্যাক পেইনে আমি আপনার ঘর থেকে বেরোতে পারতাম না, একদম বিছানায় পড়ে থাকতে হতো, তো তখন খেলা দেখার রূপ সামলানো পারতাম না। তো আমি আপনার ওই আমার দোতলা ঘরের জানালা থেকে মাঠ দেখা যায়, তা আমি একটা বাইনোকুলার নিয়ে ওখানে একটু আপনার খাটটাকে উঁচু করে বাইনোকুলার দিয়ে আমি আপনার খেলা দেখলাম।
তো সেটা ছিল একটা ব্যাপার। পরবর্তীকালে রাজনীতি আসার পরে আমার ক্রিকেট চর্চা প্রায় শেষই হয়ে যায়, আর ক্রিকেট ক্রিকেট খেলাই হয়নি। কিন্তু আমি ক্রিকেটের খুব ভক্ত, আমি এখনও সুযোগ পেলেই আপনার ক্রিকেট খেলা দেখি, আমাদের দেশেরটা তো দেখি, আন্তর্জাতিক খেলাগুলো দেখি। আপনার নাতিও তো বোধহয় ক্রিকেট খুব পছন্দ করে। আমার নাতি সাংঘাতিকভাবে ক্রিকেট খেলে, ও ক্রিকেট হচ্ছে ওর প্রাণ, ওকে আপনি দেশ ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে কোনো রেকর্ড বলতে বলবেন ও আপনাকে বলে দেবে। জেল জীবনের কোনো গল্প আমাদের বলবেন। জেল জীবনের গল্প তো অনেক, ওখানে সবচেয়ে বড় স্মৃতি যেটা হচ্ছে সেটা হচ্ছে একাকিত্ব, কারণ আমাদের তো আপনার ওই ডিভিশনে দেয়, ডিভিশনে দিলে আপনার দুটো ঘটনা মনে আছে। একটা ঘটনা হচ্ছে প্রথম যেবার আমরা এই 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 পিরিয়ডে যখন গেলাম, তো একসাথে 17 জন গিয়েছি আমরা, আপনার ডক্টর মোশারফ, তারপরে মির্জা আব্বাস, গয়েশ্বরবাবু, আমি, হান্নান শাহ, তখন ছিল হান্নান শাহ, সঙ্গে ছিল আন্দালিপ পার্থ, অ্যানি, কর্নেল ওলি, এরা আমরা সব সাথে। ওখানে তখন পুরনো সেন্ট্রাল জেল, এখানে আপনার ডিভিশনে মাত্র 10টা রুম, কিন্তু আমরা তো প্রায় 17 জন, জায়গা নাই, তো আপনার আরেকটা রুমে দিয়ে দিল। আমি আর গয়েশ্বরবাবু এক রুমে ছিলাম, আমার পাশের রুমে ছিল আপনার আন্দালিপ পার্থ আর অ্যানি। হঠাৎ করে রাত্রিবেলা চিৎকার শুনলাম, পার্থর মতো গলা মনে হলাম, পার্থ কী ব্যাপার? বলছে যে চাচা, আমাকে চাচা করে বলতে, যে চাচা বিরাট একটা ইঁদুর, ওই ইঁদুর ঢুকে পড়েছে আর কি, ঢুকে ওইখানে একদম উপরে উঠে বসেছে, সে আর সারা রাত্রি শোয়েনি ওখানে, এটা একটা ঘটনা। হ্যাঁ, তারপরে ও সে শিফট করেছে। পরে আপনার আমরা যখন ওখান থেকে শিফট হয়ে আসলাম আপনার কাশিমপুর জেলে, কাশিমপুর জেলটা খুব সুন্দর, আর আমাদের যেটা ডিভিশন এটা আপনার অনেকটা স্পেশাল ডিভিশন, খেলার জায়গা ছিল এখানে, আমরা ব্যাডমিন্টন খেলতাম অনেকে, ওখানে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে আমাদের, তখন ওখানে ছিলেন অনেকেই আপনার, আমাদের মাহমুদুর রহমান সাহেব ছিলেন, শামসুজ্জামান দুদু সাহেব ছিলেন, আর রিটায়ার্ড আর্মি অফিসার, কিছু আর্মি অফিসার তারা ছিলেন, তো ওখানে খুব হইচই হতো আর কি। তো ওখানে রাতে একবার মনে আছে আমার আর কি, যে হঠাৎ করে আপনার জেলের মধ্যে আপনার কোনো যদি অঘটন ঘটে তখন একটা পাগলা ঘন্টি বাজে, তো এই পাগলা ঘন্টি হঠাৎ করে বেজে উঠলো। তাহলে কী ব্যাপার? তো বলছে যে স্যার নিশ্চয়ই কোনো কয়েদি পালিয়েছে বা কিছু একটা ঘটনা ঘটেছে। তো তারপরে কী হলো, আপনার কিছুক্ষণ পরে শুনলাম সব বুটের আওয়াজ হচ্ছে আপনার ঠকঠক করে, তো কিছুক্ষণের মধ্যেই আমাদের বিরাট একটা আপনার কারারক্ষীদের একটা আপনার স্কাউটস, এরা সমস্ত বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সব আসে, প্রত্যেকটা রুম সার্চ করা শুরু করলো, এমনকি আমার রুমেও তারা আসলো, এসে আমার রুমেও সার্চ করলো আর কি। এটা আমার জন্য একটা আপনার নতুন অভিজ্ঞতা ছিল। ভয়টাই তো প্রায় পেতাম আর কি, ভয় পেতাম মানে অন্ধকার রাত্রি, আপনার চারদিকে শুনসাম, কোনো কিছু নেই, আর আপনার এইগুলো করিডোর অনেক লম্বা, মনে হচ্ছে যে কেউ হেঁটে যাচ্ছে, এইগুলো সমস্যা ছিল কিছু, অপরিচিত পরিবেশ। হ্যাঁ, তবে আপনার পরের দিকে কিন্তু আমরা ওটা খাপ খাইয়ে নিয়েছিলাম, আর অপেক্ষা করে থাকতাম যে কবে শুক্রবার আসবে। শুক্রবার আসলে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার নাতি নাতি, আমার ভাই বোনেরা, এরা প্রায়ই আমাকে দেখতে যেতেন সবাইকেই, তো ওরা একটু খাওয়া টাওয়া নিয়ে যেত, সেটা আমাদের জন্য একটা বাড়তি আকর্ষণ ছিল। আমাদের সঙ্গে জেলের যারা আপনার কর্মকর্তা ছিলেন, জেলার সুপারভাইজার, আপনার সুপারিনটেন্ডেন্ট, সুপার বলা হয়, তারপর কারারক্ষী, এরা সবাই আমাদের সাথে খুব ভালো ব্যবহার করতেন। খাওয়া দাওয়া ওই যদিও আপনার ওখানেই রান্না হতো, কিন্তু খাওয়া দাওয়ার এটা খারাপ ছিল না। ভাবির ওই সময়টা কিভাবে কাটতো যখন ওই সময়টা? ওই সময়টা আসলে ব্যাপার হলো কি, ও তো জেলে থাকতো, অতটা বুঝতো না হয়তো, কিন্তু আমাদের মানে বাইরে যারা ছিলাম তাদের আসলে মানসিক কষ্টটা সাংঘাতিক ছিল আর কি। আমার মনে হয় এত সাফার বোধ হয় আমি আমার জীবন এত করিনি, তখন যে মানসিক কষ্টটা পেয়েছিলাম আমি ওই জেলে থাকার কাছে, একা আমাকে দৌড়াতে হতো প্রত্যেকটা কেসে, ওর যখনই আপনার ইয়ে হতো জামিনের জন্য যেতে হতো তখনই আমি যেতাম, আমি আর বাসায় থাকতে পারতাম না। আমি এরা আমাকে সবসময়, বড় মেয়ে তো সবসময় ও জেলে গেলে আমার বড় মেয়ে চলে আসতো ক্যামেরা থেকে, ও তখন কনসিভ না, হ্যাঁ ও আসছে, আর ও কনসিভ করেছে, কনসিভ করা অবস্থাতে ও ওখান থেকে চলে আসছিল বাবার জন্য, বাবা ওকে বকা দিল যে তুমি কেন এসছো মা এই অবস্থায়, ওরা পারে না, থাকতে পারে না, স্বাভাবিক তাই না, এটাই তো স্বাভাবিক। যার জন্য ওই সময়টা খুব কম, মানে এখনও যখন চিন্তা করি আমি যে সেই সময়টা কীভাবে কেটেছে, আমার কাছে বিভীষিকা মনে হয়। আর জেলে দেখা করতে যাওয়া বা ওই সময়টা তো একটা মানে আমাদের রীতিমতো মনে হতো ঈদ বোধ হয় সকালবেলা হবে, হ্যাঁ মানে সমস্ত রান্না, কত রকম পদের তরকারি, এবং অনেকে রান্না করে নিয়ে যেতাম, সবাই
মিলে একসাথে ওরা বসে খেত, সে আমার মেয়ে চলে আসতো আগের দিন রাত্রে, আমরা একসাথে গাড়িতে করে নিজেদের গাড়িতেই সমস্ত কিছু নিয়ে খাওয়া টাওয়া নিয়ে রওনা হতাম। তবে মাঝে মাঝে চেহারা খুব খারাপ লাগতো দেখে, ওখানে ওর পেটের সমস্যা একটা আছে তো আইবিএস, যার ফলে ওর বেশিরভাগ মানে পেটের সমস্যাতেই বোধ হয় চেহারা ভীষণ খারাপ হয়ে গেছিলো লাস্ট টাইম, আমার মানে খুব খারাপ লাগতো দেখে তখন। আমার একটা আপনার ভয় ছিল, ভয়টা ছিল যে আপনার যেদিন কোর্টে নিয়ে যাবে কাশিমপুর থেকে কোর্ট, ওই কোর্টে লম্বা জার্নি, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নি, তো ভয় লাগতো এটাই যে যদি ওই সময় বাথরুমের প্রয়োজন হয় তা আমি বাথরুম কীভাবে করব। কারণ ওটার যখন যেতাম, যদিও ওরা মাইক্রোবাসে নিয়ে যেত কিন্তু পুলিশ স্টেশনে একটা আপনার ব্যাপার, তাই জন্য আগের দিন থেকে আগের দিন রাত থেকে আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম, যারা সকলেই কোর্টে যেতাম সব খাওয়া দাওয়া বন্ধ, পানি পর্যন্ত খেতাম না কারণ টয়লেটে যাওয়ার সমস্যা ছিল। মাঝে মাঝে গারদে গিয়েও দেখা করেছি, তাই না? হ্যাঁ, গারদেও গেছি, তখন নিয়ে আসছে যখন তারপর ওখানেও দেখা করতাম আমরা, ওরা খুব মানে ইয়ে করতো, আমাদের কোঅপারেট করতো। অবসর সময়টা কীভাবে কাটান? আমাদের দেশে বিশেষ করে আপনার ওই কবরে যাওয়া পর্যন্ত অবসর পাওয়া যায় না, তারপরেও আমরা চেষ্টা করি আপনার একটু সময় বের করার, একটু বাইরে যাওয়ার চেষ্টা করি। যখন যদি বাইরে যাই আপনার দেশের বাইরে তখন একসাথেই যাই, আমি প্রায় সব জায়গাতেই একসাথেই আমরা গেছি, তো সেটা আপনাদের আমাদের জন্য একটা আছে। আর এমনিতে অবসর রেখে আমরা ঠিক করলাম যে আমরা ফ্র্যাঙ্কলি বলি আপনাকে আর কি, যে বাইরে অবসর যেন আমার বন্ধুবান্ধবরা যারা আছেন তারাও কিন্তু আপনার খুব বাইরে যেতে পছন্দ করেন, তো ঠিক হলো যে আমরা আপনার সিলেটে বা ওই যে শ্রীমঙ্গলে একটা টি গার্ডেনে যাবো, ওখান থেকে তখন আপনার 2 দিনের জন্য আমরা একটা হারিয়ে যাই, আমরা সবাই মিলে চলে যাই আপনার কোস্টার টোস্টার একটা অ্যারেঞ্জ করে। আমি আরেকটা জিনিস বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, যে রাজনীতিবিদদের রিটায়ার করা উচিত, অবসর নেওয়া উচিত, যেটা বিদেশে করে সভ্য দেশগুলোতে করে, সবাই কিন্তু রিটায়ার করে। আপনার পশ্চিমবাংলাতে কিন্তু আপনার জ্যোতি বসু রিটায়ার করেছেন পলিটিক্স থেকে, তাই না? তো এইরকম আমাদের দেশেও কিন্তু আপনার রিটায়ারমেন্ট হওয়া উচিত, কালচারটা আসা উচিত। এবং আমি সিরিয়াসলি চিন্তা করি যে পলিটিক্স থেকে একটা মানুষের এইজ আছে, একটা সময় আছে, এই সময়ের পরে তার পক্ষে আপনার আমাদের মতো দেশে পলিটিক্স করা ভেরি ডিফিকাল্ট, এমনকি আপনার পশ্চিমা বিশ্বেও যেটা ওরা করে রেগুলার তারা রিটায়ার করে যায়। তো আমি মনে করি যে এখানে আপনার অবসর নেওয়া দরকার, আর অবসরটা মানুষ তার নিজের মতো করে কাটাবে সেটাই হওয়া দরকার। তরুণ প্রজন্ম যারা রাজনীতিতে আসতে চায় তাদের জন্য যদি কোনো পরামর্শ? তরুণ প্রজন্মের যারা মেধাবী, যারা সৃজনশীল, যারা সৃষ্টিশীল, যারা কন্ট্রিবিউট করতে পারে খুব বেশি, তাদের রাজনীতিতে আসার সংখ্যা খুব কমে গেছে এবং সবাই বাইরে চলে যেতে চায় যে তাদের নিজস্ব ক্যারিয়ার তৈরি করবে বা দেশেও আপনার তারা খুব ভালো থাকবে, ভালো পড়বে, এই জিনিসগুলো তাদের কাছে আপনার একটা বড় জিনিস হয়ে দাঁড়ায়। কিন্তু আমি যেটা মনে করি যে দেশের জন্যে, সমাজের জন্যে, মানুষের জন্যে তরুণ প্রজন্মের উচিত আপনার এই বিষয়গুলোকে বিবেচনা করা এবং যাদের মেধা আছে তাদের রাজনীতি আসা, তাহলে যে সমস্যাটা তৈরি হচ্ছে ভবিষ্যতে আপনার যারা নেতৃত্ব দেবে সেখানে একটা বড় শূন্যতা দেখা যাচ্ছে। আপনি দেখুন আগে কলেজ সংসদগুলোতে নির্বাচন হতো, ইউনিভার্সিটিগুলোতে নির্বাচন হতো, ডাকসু এই নির্বাচনগুলো থেকে যারা বেরিয়ে আসতো ছাত্র নেতা হিসেবে, এরাই কিন্তু দেশের আপনার পরবর্তীকালে নেতৃত্ব দিয়েছে, নেতৃত্ব দিচ্ছে, এরা এখনও দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন সেই প্রসেসটা একেবারে নীল হয়ে গেছে গত এক যুগ ধরে প্রায়, এবং যেখানে আমি খুব আতঙ্কিত যে ভবিষ্যতে আমাদের লিডারশিপটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে। তা আমি নতুন প্রজন্মকে অনুরোধ করব, আহ্বান জানাবো যে দেশের জন্য চিন্তা করতে হবে, মানুষের জন্য চিন্তা হবে, প্রতিবেশীদের জন্য চিন্তা করতে হবে, একা ভালো থাকলেই হবে না, সকলকে নিয়ে ভালো থাকতে হবে, তার জন্য সমাজকে তৈরি করতে হবে। আমাদের দর্শকদের জন্য ঈদের কোনো শুভেচ্ছা বাণী? দর্শকদের জন্য ঈদের শুভেচ্ছা অবশ্যই, সেই সঙ্গে যেটা প্রত্যাশা করি যে এবারকার ঈদ তাদের জন্য আনন্দ বয়ে নিয়ে আসুক, এবং আমার প্রত্যাশা সবসময় যেটা থাকে যে একটা মুক্ত সমাজ, মুক্ত গণতান্ত্রিক পরিবেশ, কথা বলার স্বাধীনতা এবং আপনার মানুষের যে হিংসা, প্রবণতা, হত্যা, খুন এগুলো বন্ধ হয়ে যাক, আমরা সত্যিকার অর্থেই একটা আপনার মুক্ত সমাজ, ঐক্যবদ্ধ সমাজ, ভালোবাসার সমাজ, একটা প্রেমের সমাজ আমরা আপনার তৈরি করতে চেয়েছিলাম যুদ্ধের সময়, এখনও তাই চাই। আমি আশা করি যে নতুন প্রজন্ম সেই জায়গাটাতেই ফিরে আসবে। দারুণ, ভাবি যদি ঈদের শুভেচ্ছা জানাতেন দর্শকদেরকে। ঠিক আছে, সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন, সমস্ত দেশবাসী সকলে ভালো থাকুক, এটাই আমার একমাত্র
ইয়ে কামনা আপনাদের কাছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের অনেক মূল্যবান সময়ে আমাদেরকে দিয়েছেন দেশ টিভির দর্শকদের জন্য, আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ একটা ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য। আমার আমার পলিটিক্যাল জীবনে আমি এই ধরনের অনুষ্ঠান কিন্তু করিনি কখনো। আপনি এটাকে আপনাকে ধন্যবাদ যে আমি অন্তত একটা রিলিফ হয়েছে আর কি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। দেশ টিভিকেও ধন্যবাদ। জি ধন্যবাদ। দর্শক নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমরা বাংলাদেশের অন্যতম বৃহত্তম দলের অন্যতম ব্যক্তি মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় এসেছি এবং তাদের পারিবারিক একান্তই কিছু ব্যক্তিগত গল্প আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাইকে আবারও ঈদ মোবারক। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।